জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের কামারখন্দে বাড়ি থেকে ডেকে নিয়ে আমজাদ হোসেন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় প্রতিপক্ষ হাফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কামারখন্দ এলাকার ঝাউল ইউনিয়নের তেগুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন তেগুড়ি গ্রামের ফজলু শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাইকোষা গ্রামের জয়নাল আবদিনের ছেলে হাফিজুলের সাথে আমজাদ হোসেনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে হাফিজুল আমজাদকে বাড়ি থেকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।